রাতের অন্ধকারে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি পরক্ষণে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালালো দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে নদিয়ার কালীগঞ্জ থানার দেবগ্রামে অভিযোগের তীর সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীদের দিকে জানা গিয়েছে এলাকার দুই সক্রিয় তৃণমূল কর্মী মনিরুল হক ও তৌহিদ আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণে দ্বন্দ্ব লেগেই থাকত সিপিআইএম এর কয়েকজন কর্মীদের অভিযোগ ওই দুই তৃণমূল কর্মী দেবগ্রাম থেকে বাড়ি ফেরার পথে তাদের ওপর বোমাবাজি করার পাশাপাশি অস্ত্র নিয়ে আক্রমণ করে সিপিআইএম এর ওই যুবকরা চিৎকার চেঁচামেচি করতেই তারা চম্পট দেয় স্থানীয়রা আহত দুই তৃণমূল কর্মীকে উদ্ধার করে দেবগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় অবস্থার অবনতি হওয়ায় শক্তিনগর জেলা হাসপাতালে তাদের স্থানান্তরিত করা হয় ঘটনাস্থলে কালীগঞ্জ থানার পুলিশ পৌঁছে সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি কিছু জানে না দূরে হলে একবার বোম মেরেছে আর ওই ছেলেটাকে কোপ পেয়েছে হাত সব ইয়ে হয়ে গেছে গর্ত হয়ে গেছে যারা মেরেছে তাদের চিনতে পেরেছে হ্যাঁ কি নাম তাদের নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা।